ভালো বাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালো বাসার ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালো বাসার জায়গা মদিনা, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার মদিনা শরীফ দয়ার খাজিনা, মদিনা শরীফ দয়ার খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, আজকে এই নলকট জাগরণ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১২তম ইসলামী মহাসম্মেলনের মধ্যে যারা আসলা, যেহেতু শানের সালাম, আমি বলতেছিলাম জান্নাতের দরজার মধ্যে সিরিয়াল হবে দুইটা, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে সকল নবীরা একটা সিরিয়াল করবে, আর আমরা যেই নবীর উম্মত মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির উম্মত, আমার নবী বলে আমি নবী আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতের দরজার মধ্যে সিরিয়াল করব, আমার আল্লাহ আদম নবীকে দরজা খুলতে বলবে না, আমার আল্লাহ তাআলা ঈসা নবী পর্যন্ত যত নবী আছে অন্য নবীদেরকে দরজা খুলতে বলবে না, নবী গো আমার আল্লাহ কি করবে, আপনি নবীর কাছে জানতে চাই, আমার নবী ডাক দিয়া কুম্মর শুনো 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 রে আনা আউয়ালু মাইয়াকরা ও বাবা জান্না, আমার আল্লাহ তাআলা আমি নবীকে সর্বপ্রথম জান্নাতের দরজা খোলার জন্য বলছে, আমি নবী জান্নাতের দরজা খোলার পরে আমার একটা উম্মত যদি বাকি থাকে, আমার একটা উম্মত বাকি রইকা, আমি নবী জান্নাতের দরজা বন্ধ করব না। বলে কন্যাকে রে সুবহানাল্লাহ, বন্ধুরে আমার তিরমিজি শরীফের হাদিস পড়তে দেয়া পাইলাম, এবার আমার নবী বলে আমি নবী জান্নাতের দরজার সামনে যাব, জান্নাতের দরজায় একজন ফেরেশতা, আমি নবী রহমাতুল্লিল আলামিন নবীর দিকে তাকাবেন, আমি নবী বলবো জান্নাতের দরজা খোলার জন্য, তখন ওই ফেরেশতা আমি নবীকে প্রশ্ন করবে, মান আমতা কে আপনি, নবীজিকে প্রশ্ন করবে, বলে হুজুর ফেরেশতা কি নবীরে চিনে না, বন্ধু চিনে, তবে শুনেন আমার আল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া আল্লামা ইমাম কুস্তালানি রহমতুল্লাহ আলাইহি বলে, আমার আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে যদিও নবীকে দেখাইছেন, কিন্তু জান্নাতের দরজার সামনে যেই ফেরেশতা, ওই ফেরেশতাকে শুধু আমাদের নবীর নাম মুবারক শুনাইছেন, কিন্তু ওই নবীজিকে দেখান নাই, তবে বলছেন ওই নবী আগমন করার সাথে সাথে যেন জান্নাতের দরজা খুলে দেয়। আমরা সেই নবীর উম্মত, আপনার কাছে ভালো লাগে না ওই নবীর উম্মত হইতে পাইলা, তো ওই নবীর উম্মত হয়ে কেমনে নামাজ সারেন, ওই নবীর উম্মত হয়ে কেমনে রোজা সারেন, ওই নবীর উম্মত হয়ে কেমনে সুদ খান, ওই নবীর উম্মত হয়ে কেমনে মানুষের গীবত করেন, ওই নবীর উম্মত হয়ে কিভাবে মানুষের জায়গা সম্পদ দখল করেন, ওই নবীর উম্মত হয়ে কিভাবে হারাম পথে চলেন, ওই নবীর উম্মত হইয়া কেমনে আপনি ভুলভাল পথের মধ্যে চলেন, এবার আপনি যে কাজগুলো করেন আপনারা বলেন আল্লাহ জানেনি, নবীর উম্মত দাবি করার পর এমন বাজে কাজ করলে আল্লাহ জানেনি, এবার আল্লাহ কোরআনে ঘোষণা দিছে তারার ব্যাপারে, যারা মুখে মুসলমান দাবি করে অন্তরে মুসলমানের মুসলমানিত্ব ধারণ করে না, আল্লাহ কয় ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, ঘোষণা করে ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হয়ো না, কাল্লা দিনা যাহারা নাসুল্লাহ আল্লাহকে ভুলে বসেছে, আল্লাহ তারা কারা, আল্লাহ কয় ফাআনসাহুম আমি এদেরকে বিপদে ফালাইয়া রাখছি, আল্লাহ তারা কারা, আল্লাহ আবার কয় আনফুসাহুম এরা এদের নিজের কথা ভুলে গেছে, ও আল্লাহ তাদের পরিচয় কি, আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন এরা হলো ফাসেক, আল্লাহ কাদেরকে আপনি ভুলাইয়া রাখছেন, কাদেরকে আপনি বিপদে ফালাইয়া রাখছেন, আল্লাহ কয় দেখো দুনিয়ার জমিনের মধ্যে
লক্ষ টাকা ইনকাম করনেওয়ালা, হাজার টাকা ইনকাম করনেওয়ালা, তার সম্পদের মধ্যে হালাল না থাকার কারণে সম্পদ কামাই করে কিন্তু কোনো শান্তি পায় না, সম্পদ কামাই করে রোগবালা মুসিবত ছাড়তেছে না। তাফসিরে কানজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে বলতেছে, জালালাইন শরীফের তাফসির মাত্র কয়েকদিন আগে পড়লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘোষণা করতেছে, ইয়ানে এই আয়াতে কারিমার তাফসিরের মধ্যে সুন্দর করে বলতেছে, হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মত প্রকাশ করেছে, এই জায়গার মধ্যে ওই মানুষদেরকে বলা হয় যারা মুসলমান দাবি করার পরে সম্পদ পাওয়ার পরে আল্লাহর ইবাদত থেকে দূরে আছে, ভালো কাজ থেকে দূরে আছে, মন্দ কাজ নিয়ে ব্যস্ত আছে, আল্লাহ কয় তারা আর কেউ না, উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ওই ব্যক্তি যারা ফাসেক যারা গোমরাহি। এবার বলেন আমরা সবাই ওই ব্যক্তিদের মতো হইতে চাই নাকি? যদি হইতে চাই তাহলে আমরা এমন একটা পথ অনুসরণ করা লাগবে যেই পথে চললে আমার আল্লাহ খুশি হয়, যেই পথে চললে আল্লাহর রসুল খুশি হয়, যেই পথে চললে আউলিয়া কেরাম খুশি হয়, যে পথে চললে মানুষ আমাকে দেখে জান্নাতের রাস্তা দেখে। হুজুর ওই পথটা কোনটা? বলে এবার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন। কেন জানেন? এ আয়াতে কোরআনে গুলো আমি ডাইরেক্ট ডাইরেক্ট পড়ছি, কালকে না কইব, আমি যে ওয়াশ করছি না, টিচার কাহিনি করে চলে গেছি, এ লেগে পড়তেছি, আনাইলে আমি নর্মালি ভাঙ্গা 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 পইরা এরপরে বোঝাইতাম, তবু চেষ্টা করছি, আমার এলেমে যতটুকু আছে। এরা যদি কয় যে বলে হুজুর তো তিনটা কোরআনের আয়াত পড়ছি, এ পর্যন্ত তিনটা পড়ছি না, আপনি স্টেজে আসার পরে তিনটা পড়ছি, বলে কোন তিনটা কইছে খ, আর ও তিনটা আয়াতের তাফসির কর, যদি না পারে দরবা বাপের বেটা রে। হা, আমরা আসলে কম বয়সে তো বাস করি, তো দোষ বেশি, এগুলো চিন্তা আসলে অনেক কষ্ট হয়। গতকালকে আমার ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়েছে গতকাল, তো ওখানে আসছে মাহুয়াল হাদিস, মাহুয়াল হাদিস প্রশ্ন, হাদিস কা কি বা কাকে বলে, আমি হাদিসের মা মানাল হাদিস লোগাতান লিখতে যাইয়া, আবিধানিক অর্থ লিখতে যাইয়া, আমি তো এর আগের দিন রাত্রবেলা মোবাইলে আমার কাছে পিডিএফ এ বইগুলো আছে, আমি পড়ছি হাদিস শব্দের ১৯টা অর্থ, কয়টা? ১৯টা অর্থ, ১৯টা অর্থ পড়তে দিয়ে দেখলাম হাদিস শব্দের একটা অর্থ হলো আলিফ লাম ওয়াও আইন ব, হাদিস শব্দের একটা অর্থ হলো আল ওয়াইস, আল ওয়াইস, আমরা এখানে ওয়াজ লিখছেন না আপনারা, না ইসলামী মহাসম্মেলন, ওয়াজ, হাদিস শব্দের একটা অর্থ কি? ওয়াজ। এখন এ ওয়াজ শব্দের বাংলা অর্থ দিয়ে দেখি, কিচ্ছা, গল্প, ঘটনা, আমি কি রে, ওয়াজ শব্দের অর্থ কিচ্ছা, তা আমরা যদি আমরা কিচ্ছা করি তাহলে কথা সত্য? চিন্তা করলাম আমি আমার হুজুরে জি গেলাম, হুজুর ওয়াজ শব্দের অর্থ যদি কিচ্ছা হয়, আমরা যে ওয়াজে ঘটনাগুলো বলি, কিচ্ছাগুলো বলি, কাহিনীগুলো বলি, হুজুর তাহলে তো এটা খারাপ না, আরে আল্লাহ তো নিজে কোরআনে কিচ্ছা কইছে, হুজুর এটা কোন তা, আল্লাহ কোরআনে কিচ্ছা কইছে, হুজুর এটা কইলে তোমার ইচ্ছা আমার আরো বড় বন্ধ করবো, হুজুর দা রে বেটা হুন, আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বাকারা গাভীর ঘটনা কইছে না, নি কইছে নি, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের প্লাবনের ঘটনা কইছে না, নি ইব্রাহিম নবীরে আগুনে ফালানোর ঘটনা কইছে না, নি আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা কইছে না, নি হুজুর আমার কয় ফাইসুস কি কোরআনে কিচ্ছা, হুজুর ফাইসি তো কো, কেউ কোনটা কইলে মাতিস না, তো কিতা করতাম আমার তো ভাল লাগে না, ও মানছে তোরে কইব আর তোরে এখান দিয়ে কইব ওখান দিয়ে তোরে দশজনে ভালোবাসবো, আমি হুজুর এতই লিখিত হইব কত তোর গুণা, এখন একটা রাত্র গ্যাপ নাই চলছে, আমি এখান থেকে আমি আমাকে যে জালালউদ্দিন জালালী সাহেব দাওয়াত দিছেন, আমি তো আমার জীবনে কোনো মাহফিল ক্যান্সেল করি নাই, মানে আসি নাই এমন হয় নাই, আমি হুজুরকে গত পরশু দিনও ফোন দিয়ে বলছি, হুজুর হঠাৎ করে তো আমার পরীক্ষার ডেট পড়ে গেছে, আমার আগামীকালকে দিনের ২টায় পরীক্ষা, আমি বলছি আমার পরীক্ষার ডেট পড়ে গেছে, আল্লাহর ওয়াস্তে আমাকে একটু তাড়াতাড়ি মাইক দেওয়ার চেষ্টা করবেন, হুজুর বলছে এলাকার মানুষ ভালো আপনি আসেন কোনো অসুবিধা নেই,
আমি জাস্ট টাইম আসার চেষ্টা করেছি, শুধু আমার ক্লান্তির কারণে আমি একটু দেরিতে আসছি, মাফিল। আপনারা মনে কষ্ট নেবেন না, কারণ আসলে অনেক পরিশ্রম করা লাগে বিদায়, আমার খুব কষ্ট হয় মাহফিলে দুইটা কথা বলতে। তবে আপনারা দোয়া করলে আমার এই পরিশ্রমটা কাজে লাগবে। যদি আপনারা আমার শানের রেসালাতের বয়ান দিয়েছে, এই রেসালাতের বয়ানের উপরে আপনারা যদি আমার নবীর মহাব্বতটা একটু বাড়াই দেন, কি বলেন? ঠিক আছে না? আপনারা আমাকে এমন ছোট দেখছেন, আল্লাহ আমাকে দিয়ে দিয়ে খেদমত করাচ্ছেন। আপনাদের দোয়ায় আমার কুমিল্লাতে এখনো 6টা মাদ্রাসা চলে। কয়টা? এর মধ্যে 2টা মহিলা মাদ্রাসা, আর আমার একটা মাদ্রাসায় 375 জন ছাত্রছাত্রী। আমি 375 জন লয়ে যদি আপনাদের হুমায়ুন চত্বরে দাঁড়াই, গাড়ি চলতে পারবো? বুঝেন না বিষয়টা? মোটামুটি একটা ভাবে রাখছেন আল্লাহ। তবে আপনারা শুধু দোয়া করবেন আমার মাদ্রাসাগুলোর জন্য, করবেন তো ইনশাল্লাহ। আসলে মানুষ দূর থেকে অনেক সমালোচনা করে আমাদের, মাঝে মাঝে দেখবেন দুই একটা কথা স্লিপ অফ টাং হয়ে যায়, একটু এদিক সেদিক হয়ে যায়। আমি কি ফেরেশতা? আমার ভুল হবে না? আমার ভুল হবে, তবে আমি ওই ভুলের উপর অটল আসি কিনা আগে দেখেন। আমি এ পর্যন্ত যতটা দিক আমার স্লিপ হয়েছে, ওই প্রত্যেকটা দিক আমি আল্লাহ তালার কাছে তওবা করেছি। কেন জানেন? এই অর্গুমা থেকে ওয়াশ করতে আইলে আমি যে 2 ঘন্টা কথা কমো, 2 ঘন্টার কথায় আমার একটা কথা ভুলই তো না, এই কথা কইনে গেলে ভুলই তো না। তা আপনারা আমার ভালো কথা গ্রহণ করবেন, ভুল হইলে আবার ফেসবুকে লিখবেন বন্ড লেখিনি। আমি জানি তো আমার কাছে গেছে অবজেকশন, 10-12টা ফোন গেছে আমার কাছে। আপনার মনে করছেন আমি নলখট এমনি আইছি? আমার 8-10টা পোলা ভাই নাইছে এই এলাকার সকাল থেকে এই পর্যন্ত। কেন আমার জানাই নাই এলাকার কি তৈছে, কে কিটা লেখছে ফেসবুকে আমি তো জানি। তাক তোমরা তোমরা সমালোচনা হইয়া থাকো, চাও ফিলিস্তিনের দিকে। ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল বাহিনী যদি বলে মুসলমান, বুকের মধ্যে বন্দুক ঠেকিয়ে দেয়, জিজ্ঞেস করে না তুমি কি সুন্নি, তুমি ওহাবি, তুমি কৌমি, তুমি জামাতি, তুমি আহলে হাদিস, যদি বলে মুসলমান বন্দুক। বাংলাদেশের মুসলমান এই দলে দলে বিভক্ত হইয়া যতদিন এই দল ভাগাভাগি বন্ধ না করবে, আল্লাহর কসম আমার মনে হয় বেশি দিন সময় নাই, একসাথে না হইলে ফিলিস্তিনের মুসলমানের যে দশা হয়েছে বাংলাদেশের মুসলমানের সেই দশা হবে। পীর যার যার হবে, দল যার যার হবে, মত যার যার হবে, মুসলমান ইউনিটির জন্য কোরআন একটা, রসুল একটা, আল্লাহ একটা। কোরআন একটা মাইনা, আল্লাহ একটা মাইনা, রসুল একটা মাইনা, ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য দল যার যার একসাথে ইসলামকে একাতার করার দরকার আছে না নাই বলেন? আপনাদের এই এলাকায় দারুল কিরাতের মাধ্যমে ফুলতুলি সাহেব কেবলার খেদমত করছেন না? আমার নামে শেষে যে শামীম হোসেন রেজা আছে দেখছেন আপনারা, দেখছেন? এ আমার এ নামের শেষে রেজার কারণে অনেকে আমার বিরোধিতা করে, কেন জানেন? এ দেখছো এটা আলা হজরত ফন্তি, এটা রেজা রে, এটা রেজা খানি রে, করে না নি হন তো আমারে তুমি এটা কইয়া তুমি আমার সাইড দিয়ে করলা, তো মারার টাইমে কি তা আমারে বাচ্চা মারবো, তোমারে মারতো না এটা কইনা করে আপনার লগে আমার মাসালাগত দ্বন্দ্ব। বলেন কি গত দ্বন্দ্ব? মাসালাগত দ্বন্দ্ব। তো আল্লাহর কোরআন নিয়ে কি মাসালাগত দ্বন্দ্ব আছে? দারুল কেরাতে কোরআনের খেদমত কি প্রত্যেক এলাকা এলাকায় হয় না? হয় কি হয় না? এলাকা এলাকায় যে হয়, তা আমি কি এটার বিরোধিতা করতে পারবো? কথা বুঝেন নাই মনে হয়। আমি এটার বিরোধিতা করতে পারবো? তো সেগুলারে দেখবেন এমন একজন আরেকজনের বিরোধিতা করে বেজাল লাগায়, এটার আগে টানে একটা শটকোনা মারবেন, বলে খিলা কিতা বেজাল লাগে, তা শটকোনা মারছিস কি? ও তুই তো বেজাল লাগাইলি, টাইম তো কোনটা কয় না, তুই তো কইলি কথা বিন্নে করে ভাইসা হয়নি মা মা তুই চিনি? আচ্ছা ছিল কি হইলো হইলো তাইলে আপনি ফুলতুলি, আপনি আপনারটা নিয়ে থাকবো, আমি রাজা খানি আমি আমারটা নিয়ে থাকবো, আপনি কৌমি আপনি আপনারটা করবা, আমি শুননি আমি মিলাদ কিয়াম করবো, তোমার বাল লাগে না তুমি কইরো না। সর্বনাশ বিশ্বাবুজুর কয়দিন আগে কইছে নারী যে মিলাদকে আমরা যদি কেউ ফরজ না মনে করে,
ওয়াজিব মনে না করে, সুন্নত মনে না কইরা আল্লাহর নবীর মহাব্বতে দিলা, তাহলে ওটা দোষের কিছু না। মাশাআল্লাহ, ভালো কথা। তো তোমরা মন না চাইলে তোমরা করিও না, আমরা মন চাই, আমরা নবীর মহাব্বতে সালাম দিই। কিটা কইনা আপনারা? আমরা মহাব্বতে সালাম দেই। ও তাহলে যারা সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়ায় ওটা বাক্কা শয়তান। কিটা কইনা? শয়তান নানি তো বলে হুজুর, শয়তান তো দেখা যায় না। ও ন, শয়তানের জাত দুইটা। কয়টা? শয়তানের জাত দুইটা, একটা জিন শয়তান আর একটা ইনসান শয়তান। তো জিন শয়তান ওরা ওটারে মানছে দেখে না, আর যেটা মানুষ শয়তান ও যেটা একবার সমাজে বিভ্রান্ত লাগায়, চা দোকানে বই এক কামড়। ও চামিম না জানি বন্ড। আচ্ছা না, তারা জাত বানা নাই রে। আবার একটা কাপ সার মনে করবে ওটা অস্টোগ্রাফিক, ওটা আস্থা সমাজের বিভ্রান্ত। এটা ঠিক আছে নি ভাই সাহেব? শুধু জামিন রেখা না, এলাকার কার ঘরের কাজে কার মাঝে লাগা, একটার বেড়া আরেকটার লাগা, মানুষ সমালোচনা করে, ওটা আসেনি আসেনি এলাকা। এটার আল্লাহ রসুল কইছে ওটা একটা মুনাফিক, একটার ফাক্কা মুনাফিক। ওটা আল্লাহ ওটা তো আমরা হেফাজত করতো। জামিন করে দেখে রে, তাহলে আপনারা কিন্তু আমার ওয়া শুনতে কষ্ট নিয়ে দুরুচরিফকে আসতেই তো না, জোর হইতো মহাব্বতে পারে আল্লাহ। মোহাম্মদ ওয়ালা